বাস দাঁড়িয়ে আছে। আজ আমরা ট্যুরে যাচ্ছি, আমাদের কলেজ ট্যুর, আমাদের ব্যাচ 2017-18। এটা প্রথম আমাদের ব্যাচ ট্যুর, তো খুবই খুব এনজয় হবে আমাদের। আজ আমরা হোস্টেল থেকে বেরোচ্ছি সবাই একসাথে। আমাদের বাস দাঁড়িয়ে আছে, এবার আমরা সকলেই উঠে পড়বো একে একে, অ্যান্ড ট্যুরের জন্য রওনা দেব। আমাদের ট্যুর টাকি অ্যান্ড অ্যাকশন অফ সাজে। আমাদের জার্নি স্টার্ট ফর টাকি ট্যুর 2K24, অ্যান্ড বেশ ভালোই লাগছিল, সকলেই বেশ এনজয় করতে করতে আমরা এগিয়ে পড়লাম টাকি ট্যুরে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের শুরু হয়ে গেছিল সবার বেস্ট ড্যান্স অ্যান্ড এনজয়মেন্ট। যেতে যেতে পথে ড্যান্স, এনজয়মেন্ট, নাচ গানের সাথে সকলেই ছিল বেশ আনন্দে মেতে। তো তোমরা সকলেই দেখতে থাকো আমাদের এই জার্নি অ্যান্ড টাকি ট্যুর, খুব ভালো লাগবে আশা করি আপনাদের সকলের। এই টাকি ট্যুরের পুরো রাস্তা জুড়ে চলেছিল নাচ গান, এছাড়া আমাদের এনজয়মেন্টের নানান অ্যাক্টিভিটি। কখন আমরা নাচ গান করতে করতে আমরা মূল ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম টেরি পাইরে, খুব সুন্দরভাবে আমরা এই জার্নি উপভোগ করেছিলাম এই টাকি ট্যুরে। আমরা বাস থেকে নেমে এবার আমরা সোনা হোটেলে এসেছি, আমরা খাওয়ার জন্য এখানে নেমেছি সোনা হোটেল। সোনা হোটেলে আমাদের ব্রেকফাস্ট হবে, তাই আমরা সবাই মিলে এখানে আমরা নেমেছি সোনা হোটেলে, নামটা হচ্ছে সোনা হোটেল। এটি ছিল আমাদের মূল ডেস্টিনেশন টাকি পৌঁছানোর কিছুটা আগে। সকলেই নিজেকে রিফ্রেশ করে নিচ্ছে চায়ের চুমুক দিয়ে, কেন কি মূল ডেস্টিনেশন টাকিতে গিয়ে আবার নাচ গান শুরু হবে, তাই কোনো মতেই এনার্জি হারানো যাবে না। এই সোনা হোটেলটি বেশ ভালো ছিল, এটি একদম রাস্তার পাশেই, আর উপরের ফ্লোরটি ছিল বেশ ভিআইপি। আপনারা যাওয়ার পথে এখানে একটু রিফ্রেশের জন্য দাঁড়াতে পারেন। এখানে সোনা হোটেলে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, এবার আমরা টাকির জন্য রওনা দেবো। কিছুক্ষণ পরে এখানে আমাদের রয়েছে, আমরা এরপরেই আমরা পৌঁছে গেছিলাম মূল ডেস্টিনেশন টাকি। আমরা সকল বন্ধুরা হেঁটে চলেছি নদীর পাশ দিয়ে। এখানে দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর কটেজ রয়েছে এখানে পাশে, আলাদা এক ভিউ। অস্ট্রেলিয়া থেকে আগত ডক্টর কল্যাণী কালাই, ওকে। আমরা টাকি পৌঁছে গেছি, আমরা ইছামতির ধার দিয়ে হেঁটে চলেছি, আমরা সব বন্ধুরা আমরা রয়েছি পাশে এখানে। তো সবাই বন্ধুরা একটু হাই করে দাও। আর এটি আমাদের সেই প্লেস যেখানে কিছু সময়ের জন্য স্টে, অ্যান্ড এখানেই আমাদের সকলের খাবারের ব্যবস্থা করা হয়েছিল।
পাশেই বয়ে চলেছে সুন্দর ইছামতি নদী। বলা বাহুল্য যে এই নদীকে কেন্দ্র করেই এই প্লেসটি এতটাই সুন্দর। অবশ্য এটি আরেকটি কারণে বিখ্যাত, কেন কি এখানে দেখতে পাবে আমরা এবার মিনি সুন্দরবনে এসেছি, টাকির যেটা সবথেকে মোস্ট অ্যাট্রাকটিভ পয়েন্ট। আমরা মিনি সুন্দরবনে আমরা ঘুরছি সকালে, সবাই একটা মানে আলাদাই আনন্দ পাচ্ছে এখানে এসে। মানে সুন্দরবনে যে সমস্ত গাছপালাগুলো জন্মায় সেইগুলোই কিন্তু এখানে রয়েছে, গেওয়া থেকে শুরু করে কেওড়া, গোলপাতা, বেশ ভালো। এবং কাছেই নদী রয়েছে পাশে, খুব সুন্দর কিন্তু জায়গাটা। টাকি এলেই কিন্তু মিনি সুন্দরবনটা আসবে সকালে, আর কিন্তু এটা চারটার আগেই কিন্তু এখানে এন্ট্রি করতে হয়, তো অবশ্যই চারটার আগে এসো, নাহলে কিন্তু এটাতে প্রবেশ করতে পারবে না। ওকে, এই যে আমাদের সাথে রয়েছে ডক্টর শামীম এখানে, আর এখানে রয়েছে আমাদের ডক্টর আকবর এবং আমাদের ডক্টর সাদিকুল। এখন সুন্দরবনের গহন অরণ্যে ঢুকে গেছি, এখানে আমরা শুধুমাত্র বাঘ এবং সিংহের এখানে দেখা পাচ্ছি না, তাছাড়া সবই রয়েছে এখানে। অবশ্য বাঘ সিংহ আসলে আমরাও এখানে আসতে পারতাম। ভালোই লাগছে আমাদের এই মিনি সুন্দরবনে, মনে হচ্ছে এখানেই আমরা বেশি সময়টা কাটাই, এরকম একটা ব্যাপার। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ। এটি আমাদের গ্রুপ ফটো সকলের।